নমস্কার, আপনারা দেখছেন লোকাল 18 বাংলা, আমি রাকেশ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার সারছে। নমিনেশন এবং স্ক্রুটিনি পর্ব সমাপ্ত হতে আরও জোরদার হয়েছে প্রচার পর্ব। একবারে মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে দলীয় কর্মীরা। এমতো অবস্থায় এই যে ব্যস্ততা, এর মাঝেও হাওড়ার জগৎবল্লভপুরে রাজনৈতিক কর্মী বা প্রার্থীদের যে ছবি তা অবাক করবে। মূলত তারা মানুষের বাড়ি বা দলীয় ঝান্ডা লাগানো বা পোস্টার লাগানো থেকে বেশ কিছুটা দূরে। তবে এই যে আমরা এই মাঠে পৌঁছেছি, তার যে মূল যে কারণ তা পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এই মাঠে পৌঁছে গেছে দলীয় প্রার্থীরা। সমস্ত রাজনৈতিক দল এই জগৎবল্লভপুরে এক হয়েছে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে। ভোটের ময়দানে রাজনৈতিক দলীয় প্রার্থীরা এক হয়ে প্রচার ছেড়ে যা করলো তা অবাক করার মতোই। পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল প্রচার সারছে জোর কদমে। আগামী 8ই জুলাই ভোটের দিন। যতই সামনের দিকে গিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়ছে নেতা কর্মী দলীয় সমর্থকরা। দেওয়াল লেখার কর্মসূচি অন্তিম লগ্নে শুরু হয়েছে সভা এবং বাড়ি বাড়ি প্রচার অভিযান। সকাল থেকে সন্ধ্যা পাড়ায় পাড়ায় ভোটের কর্মব্যস্ততা। তবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিনের এই কর্মকাণ্ড, পরিবেশ বাঁচাতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যেভাবে সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক পরিবেশ কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন, তা সাধারণ মানুষের কাছে এক অন্য বার্তা। আমাদের একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের এই প্রিয় পৃথিবীটাকে রক্ষা করা, আমাদের ধরিত্রী তাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে এক হতে হবে এবং পরিবেশ রক্ষার ব্যাপারে আমাদেরকে সদর্থক এবং সচেষ্ট ভূমিকা নিতে হবে। ভোটের ময়দানে লড়াই আছে, ভোটের ময়দানে যে যার যুক্তি চিন্তা ভাবনা নিয়ে লড়াই করবো, কিন্তু আমরা মানুষের কাছে বার্তা দিতে যাচ্ছি বৃক্ষরোপণ করুন, অরণ্য ছেদন বন্ধ করুন, যে কর্মসূচি নেওয়া হয়েছে গাছ গোছানা এবং গাছ রোপণ করা, সেটা আমরা খুব খুশি। তবে সকলে আমাদের গ্রামের লোকেরাই আজকে এই বার্তাটা দিতে চাইছি যে সমস্ত যেসব জায়গায় মানে প্রার্থীরা আছে আমাদের বিজেপি তরফ থেকে, সবাই যেন এই কাজে যুক্ত থাকে। এই যে এটা পদক্ষেপটা খুব সুন্দর, এটা রাজনীতির ঊর্ধ্বে, রাজনীতির দল আছি এখন ভোটের ময়দানে, রাজনীতি হচ্ছে বা রাজনীতির সঙ্গে আছে, এখন এরা দলকে ডেকেছে, এটা বৃক্ষরোপণটা আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে। অজস্র ধন্যবাদ জানাই আমি, বিগত দিনে এরা আরও বড় করে করুক, আমরা সঙ্গে আছি, মানুষ সঙ্গে আছে, আমি যেহেতু একটা দলের সঙ্গে আছি সেই দলের সঙ্গেও দলও সঙ্গে থাকবে। শুনুন তো, আমরা ভাই ভাইয়ের মতো থাকবো, দল দলের জায়গায় থাকবে, আমরা সমস্ত জন ভাইয়ের মতো থাকতে চাই। এই কর্মসূচিটা করার মূল উদ্দেশ্য এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। আজকে পঞ্চায়েত নির্বাচনে সব দলের মনোনীত যে প্রার্থী, আমরা চেয়েছি, আমরা অনুভব চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে যেটা চেয়েছি যে সমস্ত দলীয় প্রার্থীদের মধ্যে তাদের প্রচারে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতার প্রচার তারা যদি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে চাই। তাই জন্য এই নির্বাচনী প্রক্রিয়ার প্রথম থেকেই আমরা চেষ্টা করেছি যে সেখানে সমস্ত রকম দলীয় প্রার্থীদের নিয়ে, যারা আগামী দিনের হবু পঞ্চায়েতের শাসক হবেন, তারা বিভিন্ন সমস্যার, জটিল সমস্যার সমাধান করবেন, তো তারা যেন প্রথম থেকেই তাদের পরিবেশের প্রতি যে মন এবং তার যে বিষয়গুলো থাকে তারা যেন সেগুলোকে গুরুত্ব দিয়ে সহকারে বিবেচনা করে, সেই জন্যই আমরা আজকে এই কর্মসূচি নিয়ে